হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে যখন যুক্তিবিদ্যার গুরুত্ব এবং দৈনন্দিন জীবনের প্রয়োগ সম্পর্কে হালকা পাতলা জেনেছিলাম, তখন আমরা এই কথাটিও কিন্তু আমাদের পেজে দেখেছি, তাই না? আমরা দেখেছি যে যৌক্তিক সংজ্ঞা এবং এটির গুরুত্ব নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা করার কথা। তাহলে তোমাদের কাছে প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে, যৌক্তিক সংজ্ঞা বলতে আসলে আমরা কী বুঝাই? খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যৌক্তিক সংজ্ঞা বলতে এমন একটা সংজ্ঞাকে বুঝাবে যে এই সংজ্ঞাটা যুক্তিযুক্ত বা অযৌক্তিক না। কিন্তু যুক্তিবিদ্যার মতে যৌক্তিক সংজ্ঞার কিন্তু আলাদা একটা সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞাটাও আসলে যৌক্তিক। তাহলে চলো আমরা একটু যৌক্তিক সংজ্ঞা বলতে কাকে বোঝায় এটা একটু জেনে নেই। যৌক্তিক সংজ্ঞা বলতে কোনো পদের পরিপূর্ণ যাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি। এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো তোমাদের কাছে নতুন বা কঠিন লাগতে পারে। যেমন প্রথমেই তোমাদের চোখে যে শব্দটা পড়বে সেটা হচ্ছে যাত্যর্থ। কোনো পদের পরিপূর্ণ যাত্যর্থ জিনিসটা আসলে কী? যেমন ধরো, তোমাকে যদি বলা হয় মানুষ, এই মানুষের একটা সংজ্ঞা দাও, তাহলে তুমি কি বলবে? তুমি হয়তোবা বলতে পারো যে মানুষ এমন এক ধরনের প্রাণী, আমি প্রাণী শব্দটা লিখে রাখি, আমি কথা বলছি তাই ধরো তুমি বললে মানুষ এমন এক ধরনের প্রাণী যে কথা বলতে পারে। তাই না? তোমার কাছে কিন্তু মনে হতেই পারে বা আমাদের কাছে সাধারণভাবে মনে হতেই পারে সংজ্ঞাটা বেশ ভালো হয়েছে, তার কারণ মানুষ ছাড়া কি আর কোনো প্রাণী কিন্তু কথা বলতে পারে না। নানা রকম শব্দ করে তারা হয়তো বা মনের ভাব বিনিময় করে, কিন্তু সেটা আসলে মানুষের মতো কথা নয়। এখন দেখি যে এটাকে আসলে আমরা যৌক্তিক সংজ্ঞা বলতে পারছি কি না। সংজ্ঞাটা আরেকবার একটু পড়ো তো। কোনো পদের পরিপূর্ণ যাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। আমাদের কনফিউশন ছিল যাত্যর্থ শব্দটাকে নিয়ে। এখন আমরা দেখি যাত্যর্থ শব্দটার মানে কী। যাত্যর্থ হচ্ছে পদের অপরিহার্য গুণাবলী। কোন পদ? যে পদটার সংজ্ঞা তুমি দিচ্ছ, যার সংজ্ঞায়ন করছি। এখন তুমি যে পদের সংজ্ঞায়ন করছো বা যে পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছো, সেই পদের যৌক্তিক সংজ্ঞা তুমি দিতে পেরেছো, তখনই আমরা বলবো বা তখনই মানুষ বলবে তুমি যখন ওই পদটার যাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি দিবে। এখন দেখি, পদটা যদি হয় মানুষ, মানে মানুষের বর্ণনা আমরা দিচ্ছি বা মানুষের যৌক্তিক বিবরণ আমরা দিচ্ছি, এই মানুষের অপরিহার্য গুণাবলী কী? সে কথা বলতে পারে সেটাই না। এখানেই চলে আসবে লজিকের খেলা। দেখো, মানুষ কিন্তু একমাত্র প্রাণী যা কথা বলতে পারে, এটা আমরা পূর্বে বলেছি, কিন্তু এটা সত্য নাও হতে পারে। এমন অনেক মানুষ আছে যারা কিন্তু বোবা, তাই না? আবার তুমি যদি ময়না পাখি বা টিয়া পাখিকে কথা বলতে শেখাও, তাহলেও কিন্তু তারা কথা বলতে পারবে। তার মানে তারা প্রাণীও এবং কথাও বলতে পারছে, মানে এই বৈশিষ্ট্যটা তাদের সাথেও মিলে যাচ্ছে। আবার আমাদের প্রথমভাবে যেটা বললাম যে অনেক মানুষ কথা বলতে পারেন না, তাদের সাথেও কিন্তু বৈশিষ্ট্যটা আবার মিলছে না, কিন্তু তারাও কিন্তু মানুষ। তার মানে এটা কিন্তু পদের অপরিহার্য গুণাবলী কোনোভাবেই নয়। অর্থাৎ মানুষের অপরিহার্য গুণাবলী হিসাবে আমরা কোনোভাবেই সে কথা বলতে পারে এটিকে বলতে পারছি না। তার মানে মানুষ শব্দটার বা মানুষ পদটার যৌক্তিক সংজ্ঞায়ন এখানে হয়নি। তাহলে আমাদেরকে প্রথমেই বের করতে হবে যে এই পদটা অর্থাৎ মানুষ পদটার যাত্যর্থ মানে অপরিহার্য গুণাবলী আসলে কী হতে পারে বলতো? মানুষকে আসলে তার কোন বৈশিষ্ট্যটা সব প্রাণী থেকে আলাদা করেছে একটু ভাবলে কিন্তু বুঝতে পারবে, সেটা হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তি। মানুষ বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে অন্য সব প্রাণীর চেয়ে অনেক বেশি এগিয়ে। এই কারণে মানুষকে একমাত্র প্রাণী বলা হয় যার বুদ্ধি রয়েছে। এখন যদি তুমি সংজ্ঞাটা এভাবে করো, মানুষ হচ্ছে সেই প্রাণী যার বুদ্ধিবৃত্তি রয়েছে,
অর্থাৎ মানুষ হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক প্রাণী। আমার মনে হয় এরকম যদি তুমি সংজ্ঞায়নটা করো তাহলে সেটাকে আমরা যৌক্তিক সংজ্ঞার মধ্যে ফেলতে পারবো। তাহলে যৌক্তিক সংজ্ঞা কি? আমার মনে হয় সবাই প্রশ্নটার উত্তর এখন দিতে পারবে। প্রশ্নটা ছিল এটা এবং এটির উত্তর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। অবশ্যই কমেন্ট বক্সে আলাদা করে যৌক্তিক সংজ্ঞা কী এবং তারপরে যাত্তর্থ কী সেটা আমাকে লিখে জানাবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। আমাদের সাথেই থেকো, ভালো থাকবে। অল দ্য বেস্ট।